আসসালামু আলাইকুম। পশ্চিমা গণমাধ্যম স্বীকার করল ইউক্রেন এখন পশ্চিমা অস্ত্রের পরীক্ষার একটি বড় ল্যাবরেটরি। তুরস্কের কাছে F-16 বিমান বিক্রির প্রকাশ্যে বিরোধিতায় নেমেছে প্রভাবশালী এক সিনেটর। বিমান হামলা চালিয়েও সফলতা পাচ্ছে না মিয়ানমার আর্মি। ভিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি তাসনিম হোসাইন। আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। অবশেষে পশ্চিমা গণমাধ্যমে স্বীকার করতে শুরু করেছে ইউক্রেন পরিণত হয়েছে পশ্চিমা অস্ত্র পরীক্ষার একটি বড় ল্যাবরেটরি বা গবেষণাগারে। রোববার সিএনএন এর এই বিষয়ে একটি বিশ্লেষণের শিরোনাম হল হাউ ইউক্রেন বিকেম এ ল্যাবরেটরি ফর ওয়েস্টার্ন ওয়েপন্স অ্যান্ড ব্যাটলফিল্ড ইনোভেশন। সিএনএন এর খবরে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা অনেক মিত্র দেশের জন্য এক বিরল সুযোগ এনে দিয়েছে তাদের উদ্ভাবিত বিভিন্ন অস্ত্রের সক্ষমতা পরীক্ষার। একই সাথে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার অস্ত্রের এবং সামরিক সক্ষমতাও দেখার সুযোগ পেল এই যুদ্ধের মাধ্যমে। কেবল রাশিয়া নয়, ইরানের ড্রোন সক্ষমতার বিষয়টিও সামনে এসেছে ইউক্রেন যুদ্ধের ফলে। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে সব দিক বিবেচনায় ইউক্রেন এখন পশ্চিমাদের অস্ত্র পরীক্ষা নিরীক্ষার ল্যাবরেটরি তাতে কোনো সন্দেহ নেই, কারণ ইউক্রেন যুদ্ধে উভয় পক্ষ এমন সব অস্ত্র ব্যবহার করছে যা অতীতে কোনো পক্ষই এসব অস্ত্র বাস্তব যুদ্ধক্ষেত্রে ব্যবহার করেনি, ফলে এসব অস্ত্রের সক্ষমতা সফলতা সম্পর্কেও জানা ছিল না। ইউক্রেন এখন সত্যি একটি প্রকৃত অস্ত্র পরীক্ষাগার। যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত বিভিন্ন অস্ত্র সম্পর্কিত তথ্যের এক অবিশ্বাস্য ভাণ্ডার এখন ইউক্রেন যুদ্ধ। ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র আর্মি লাভ করছে বিভিন্ন অস্ত্র সম্পর্কে বাস্তব অনেক তথ্য। কোন অস্ত্র বেশি কার্যকর, কোন অস্ত্র কম কার্যকর, এসব তথ্যের আলোকে যুক্তরাষ্ট্র আর্মি ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে তারা কোন কোন অস্ত্র বেশি মজুত করবে। যেমন যুক্তরাষ্ট্র আর্মি ইউক্রেন যুদ্ধের মাধ্যমে জানতে পেরেছে তাদের সুইচ ব্লেড 300 ড্রোন এবং মিসাইল কম দক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে যুদ্ধক্ষেত্রে। আমেরিকার তৈরি হালকা M142 মাল্টিপল রকেট লঞ্চার অথবা হিমার্স মিসাইল সিস্টেম খুবই সফল হিসেবে প্রমাণিত হয়েছে ইউক্রেনে। যুক্তরাষ্ট্র আর্মি এখন জানতে পারল কোন অস্ত্রের রক্ষণাবেক্ষণ কিরকম, কোন অস্ত্র বেশি রক্ষণাবেক্ষণ করতে হয়, কোন অস্ত্র কম মেরামত করতে হয় সে বিষয়ে। এছাড়া যুক্তরাষ্ট্রের M777 হাউইটজার ইউক্রেনে অনেক সফলতার পরিচয় দিলেও এর বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে, যেমন স্বল্প সময়ে অনেক বেশি ফায়ার করলে এর ফায়ারিং ক্ষমতা কমে যায়। M777 হাউডজার তুলনামূলক কম নিখুঁত হিসেবে প্রমাণিত হয়েছে, ফলে টাউট আর্টিলারি সিস্টেমকে যুক্তরাষ্ট্র আর্মি এখন অতীতের বিষয় মনে করছে। এটি যুদ্ধক্ষেত্রে বহন করা যেমন কঠিন, তেমনি বর্তমানে ড্রোন সহ অন্যান্য প্রযুক্তি থেকে একে রক্ষা করাও কঠিন। ভারী এ আর্টিলারি সিস্টেম সহজে চিহ্নিত করে শত্রুপক্ষের ওপর হামলা চালাতে পারে সহজে। যুক্তরাষ্ট্র এখন পূর্ণ অবহিত ভবিষ্যতে রাশিয়া বা চীনের মতো উদীয়মান সুপার পাওয়ারের সাথে সরাসরি যুদ্ধের অনেক বিষয়ে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সক্ষমতা কতটুকু এবং ভবিষ্যতে যে কোন যুদ্ধে রাশিয়াকে কীভাবে মোকাবেলা করতে হবে সে বিষয়ে ইউক্রেন প্রক্সি যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জানতে পেরেছে। এ আলোকে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে চীনের বিরুদ্ধেও সংঘাতে প্রস্তুতি নিতে সুবিধা পাবে। অপরদিকে চীন ও ইউক্রেনে রাশিয়ার বিভিন্ন ভুল আর বিপর্যয় থেকে বড় ধরনের শিক্ষা পেল যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায়। এছাড়া গত 11 মাসের যুদ্ধের সময় ইউক্রেন নতুন কিছু অস্ত্র উদ্ভাবন করেছে। এসব অনেক অস্ত্র তারা ব্যবহার করছে সোভিয়েত আমলের তৈরি MiG-29 বিমান আর ড্রোনের সাহায্যে। অতি পুরনো অনেক অস্ত্রে সফল প্রয়োগ করেছে ইউক্রেন আর্মি। ইউক্রেনের এসব উদ্ভাবনী ক্ষমতায়ও হতবাক হয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় সোভিয়েত রাশিয়ার অধীনে থাকা ইউক্রেন ছিল একসময় রাশিয়ার অস্ত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প কারখানার কেন্দ্র। সোভিয়েত আমলের অস্ত্র প্রযুক্তির অনেক ধারাবাহিকতা এখনও রয়েছে ইউক্রেনে। উত্তরাধিকার সূত্রে সেসব জ্ঞান নতুন করে বাস্তব যুদ্ধক্ষেত্রের প্রয়োজনে কাজে লাগাচ্ছে ইউক্রেন। সিএনএন এর বিশ্লেষণে বলা হয়েছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সফলতা ব্যর্থতা সহ বিভিন্ন অভিজ্ঞতার আলোকে এখন কয়েকটি ভারী বই রচনা করা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের সিনেটর বব মেনেন্দেজ প্রকাশ্যে অবস্থান নিয়েছে তুরস্কের কাছে $20 billion F-16 ফাইটার জেট বিক্রির বন্ধে। বব মেনেন্দেজের অভিযোগ, তুরস্ক যুক্তরাষ্ট্রের কোনো বিশ্বস্ত মিত্র দেশ নয়। গণমাধ্যমের খবর অনুযায়ী, গ্রিসের লবিং এর কারণে আরও অনেক সিনেটর কংগ্রেসম্যান তুরস্কের কাছে বিমান বিক্রি বন্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সিনেটর বব মেনেন্দেজ বলেছেন, আমি তুরস্কের কাছে F-16 বিমান বিক্রির ঘোরতর বিরোধী। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেসের কাছে নোটিশ পাঠায় F-16 বিমান বিক্রির বিষয়ে সম্মতি জানিয়ে। নিউ জার্সির ডেমোক্রেট সিনেটর বব মেনেন্দেজ এর বিরোধিতা করে প্রকাশ্যে বক্তব্য রাখেন। বব মেনেন্দেজ বলেন, প্রতিবেশী ন্যাটো সদস্য দেশের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে তুরস্কের কাছে থাকা সংস্কারকৃত আধুনিক F-16 বিমান। তুরস্কের কাছে $20 billion ৪০টি নতুন F-16 ফাইটার জেট এবং ৮০টি F-16 বিমান আধুনিকায়নের কিট বিক্রি করতে বর্তমানে রাজি বাইডেন প্রশাসন। এজন্য এখন দরকার কংগ্রেস এবং সিনেটের সম্মতি। প্রভাবশালী সিনেটর বব মেনেন্দেজ সিনেট ফরেন রিলেশনস কমিটির সভাপতি, ফলে তার এই বিরোধিতা এই বিমান বিক্রির ক্ষেত্রে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, F-16 বিমান বিক্রির জন্য ওয়াশিংটন আঙ্কারার কাছে একের পর এক শর্ত আর সীমাহীন আবদার করে যাচ্ছে যা ন্যায়সঙ্গত নয়। অনেক সমর বিশ্লেষকরা সিনেটর বব মেনেন্দেজকে ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন, কারণ তিনি গ্রিস সহ অন্যান্য ন্যাটো সদস্য দেশের নিরাপত্তার অজুহাত তুলে তুরস্কের কাছে F-16 ফাইটার জেট বিক্রির বিরোধিতা করেছেন, কিন্তু একই সাথে আবার গ্রিসের কাছে F-35 বিক্রির জন্য দুতিয়ালি করে যাচ্ছেন। গ্রিস যুক্তরাষ্ট্রের কাছে সম্প্রতি প্রস্তাব পাঠিয়েছে F-35 ফাইটার জেট কেনার জন্য। যুক্তরাষ্ট্র যদি F-16 ফাইটার জেট তুরস্কের কাছে বিক্রি না করে, তাহলে তুরস্ক সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য করার বিরুদ্ধে অবস্থান নেবে। ওয়াশিংটন সেটি জানে। সে কারণে বব শেষ পর্যন্ত তার বিরোধিতা অব্যাহত রাখেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বব বলেছেন, এরদোয়ান যতক্ষণ তার হুমকি বন্ধ না করবেন, মানবাধিকার পরিস্থিতি উন্নতি না করবেন এবং যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্রে পরিণত না হবেন, ততক্ষণ আমি তাদের কাছে F-16 বিক্রিতে সম্মতি দেব না। মিয়ানমারে জান্তা বিরোধী বিদ্রোহীরা বিপদের মুখে রয়েছে এয়ারফোর্সের বিমান হামলার কারণে। তবে এই পরিস্থিতি বিদ্রোহীরা কাটিয়ে উঠতে পারে যদি তারা ম্যানপ্যাড অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সংগ্রহ করতে পারে, কিন্তু মিয়ানমার বিদ্রোহীদের হাতে বর্তমানে এই অস্ত্র পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ফলে মিয়ানমার বিদ্রোহীরা এখন টার্গেট করেছে মিয়ানমার আর্মির বিভিন্ন বিমান ঘাঁটিতে, যাতে রানওয়ে থেকে যুদ্ধ বিমান ওঠানামা করে। বিমান অপারেশন নিয়ে আগে থেকে চিন্তিত ছিল মিয়ানমার বিদ্রোহীরা, কিন্তু আফগানিস্তান ও ইউক্রেনের মতো কোনো অস্ত্র সহায়তা পাচ্ছে না তারা। ফলে বিমান হামলা মোকাবেলায় যুদ্ধ কৌশল পরিবর্তন করে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। মিয়ানমার আর্মির বিমান হামলায় এখন পর্যন্ত বিদ্রোহী নয় বরং সাধারণ মানুষই বেশি মারা যাচ্ছে। শেষ পর্যন্ত মিয়ানমার আর্মি বিমান হামলা চালিয়ে সফলতা অর্জন করতে পারবে না বলে মনে করেন অনেক বিশ্লেষক। এশিয়া টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, মিয়ানমারে যত বেশি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করবে তত বেশি খুশি তাদের প্রতিবেশী প্রায় সব দেশ। ফলে গৃহযুদ্ধ অবসানে প্রতিবেশী অনেক দেশই বিদ্রোহীদের অস্ত্র দিয়ে সহায়তা করতে রাজি নয়। মিয়ানমারে ১৯৫৮ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। গত বছর সেপ্টেম্বর মাস থেকে সুচির দলের নেতৃত্বে দেশটি প্রবেশ করেছে আনুষ্ঠানিক গৃহযুদ্ধের নতুন অধ্যায়ে। চীন, রাশিয়া আর ভারতের ছত্রছায়ে মিয়ানমারের বর্বরতার মাধ্যমে আর্মি ক্ষমতায় টিকে থাকলেও দেশটির শেষ পরিণতি একটি ব্যর্থ রাষ্ট্র। তাদের পক্ষে উত্তর কোরিয়া হওয়া সম্ভব নাও হতে পারে, কারণ উত্তর কোরিয়ায় অন্তত জাতিগত বিদ্রোহ আর গৃহযুদ্ধ নেই। ভবিষ্যতে মিয়ানমার আর্মি চীন ও রাশিয়ার কাছ থেকে শক্তিশালী অস্ত্র পেলে সেটি তাদের ব্যবহার করতে হবে নিজ দেশের জনগণের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতি নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।